বিসমিল্লাহ রহমান রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করে শুনবেন। আজকের এই আলোচনাটি অনেক দুর্দান্ত হতে পারে জ্ঞানের জন্য, প্রেমিকের জন্য এবং ভাবুকের জন্য। আজকের এই আলোচনাটা খুবই স্পেশাল হতে যাচ্ছে। আচ্ছা, তো আজকের কথাটি হলো কি, যে আল্লাহ যদি চায় একজন ওলি আউলিয়া, আল্লাহর বন্ধু, আল্লাহ যদি চায় একজন আউলিয়ার প্রস্রাব দিয়েও এই বিশ্বজগতের একটি সাইট চালিয়ে দিতে পারে, একজন ওলি আউলিয়ার প্রস্রাব দিয়েও আল্লাহ যদি চায় জগতের এক সাইট চালিয়ে দিতে পারে, সেটা কেমন করে? যেমন আল্লাহর লীলা বোঝা বড় মুশকিল। যেমন একটি জায়গায় আমরা ছোটবেলায় জেনেছি, এখনও তা জানি বা শুনি, বা আরও একটি বিষয় আমি বলিনি যে কথাটি নিয়ে আজকে থেমদেনে দেখেছেন, যে আউলিয়ার প্রস্রাব দিয়েও আল্লাহ দুনিয়ার একটি সাইট চালাতে পারে যদি আল্লাহ চায়। সব পারে। দেখুন, একজন আউলিয়া সে কি করেছে, সে তার সাধনে থাকে, সে তার ধ্যানে থাকে, কিসের খাওয়া, কিসের দেওয়া, কিসের নেওয়া, কোনো কিছুই ঠিক নেই। তখন দেখা যায় এই আউলিয়াটি যখন ধ্যান যোগে ছিল, সেই ধ্যান তো আল্লাহর সাথে, সেই ধ্যান যোগে ছিল, তখন কিছু লোক গিয়ে বলতেছে যে লোকটা তো ধ্যানে আছে, ধ্যানটা ভাঙুক। তো তার অনেক সময় চলে যায়, তার ধ্যান ভাঙে না। তো দেখা যায় আস্তে আস্তে কিছু শব্দ করতে শুরু করেছে, কোনো চিল্লা হাল্লা করতে শুরু করেছে। আস্তে 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 একটা সময় দেখা যায় সে আউলিয়ার, সে সাধুর আস্তে আস্তে খেয়াল হয়েছে যে কোনো শব্দ তার কানে আসছে। তখন তারা বলতে লাগছে, দেখেন আমরা দান ক্ষেত করব, আমাদের দান ক্ষেতই তো আমাদের সম্বল, নাহলে ছেলে মেয়ে নিয়ে আমরা কী করে বাঁচব। তখন বলতে লাগলো যে দেখেন আমরা খাল খনন করেছি, পানি নেই, এবং দেখা যায় যে ক্ষেতের মধ্যে যে পানি যাবে সেই জল করেছি, সেই পানি যাওয়ার কোনো, সেখান দিয়ে যে পানি যাবে সেরকম হতিছ নেই, কোনো জায়গা থেকে পানি আসছে না, এখন আমাদের জমি জমা হবে না, আমরা তো না খেয়ে মরব। তখন সে আউলিয়া বলতেছে, তোমাদের পানির যে যাওয়ার যে জায়গাটা কেটে কেটে যে জল করেছ, ক্যানাল করেছ, সেটি কোথায়? তখন তিনি বললেন যে আমার সাথে চলেন। তখন সেখানে যাওয়ার পরে দেখালো, এই দেখেন আমরা ক্যানাল করে রেখেছি, এখান দিয়ে পানি যেয়ে যে ক্ষেতগুলো ভরবে, তখন ক্ষেতে আমরা ধান লাগাব। তখন সে বলবে, সে তখন বলল যে এক কাজ করো, এই জায়গাটির মধ্যে একটা বেড়া দাও। বেড়া দেওয়ার পরে তাদেরকে বলতেছে যে আমার খুব প্রস্রাব পেয়েছে রে বাবা, আমার খুব প্রস্রাব পেয়েছে, তোরা এখান থেকে চলে যা, চলে যা। তখন সবাই চলে গেছে। দেখেন আল্লাহর কুদরত, এই সাধু, এই আল্লাহর ওলি কি হলো? দেখেন এই ক্ষুদ্র বিশ্ব মহাবিশ্ব, ক্ষুদ্র বিশ্ব এবং মহাবিশ্ব, এই ক্ষুদ্র বিশ্বের সাথে মহাবিশ্বের মিল, আর মহাবিশ্বের সাথে ক্ষুদ্র বিশ্বের মিল। যখন আল্লাহ চায় যে ক্ষুদ্র বিশ্বের সাথে সেই মহাবিশ্বের একাকার করে দিতে পারে, মিল করে দিতে পারে। তো এখন কথাটি হলো, সে যখন সেই বেড়ার ভিতরে চলে গেল, সে যখন সেখানে প্রস্রাব করতে বসে গেছে, সে যখন প্রস্রাব করতে ঢুকেছে, সে অনেক দূর থেকে মানুষ দেখতেছে যে পাগল বা আল্লাহর অলিটা এর ভিতরে ঢুকলেও তো বের হচ্ছে না, সে যে প্রস্রাব করতে বসেছে, আসলে কি বাবা প্রস্রাব তার এখান থেকে বের হচ্ছে, মেশিনের মতো বের হচ্ছে। বের হতে 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 প্রত্যেকের ক্ষেতে ক্ষেতে, প্রত্যেকের ধান ক্ষেতের মধ্যে পানি যাচ্ছে। সে যখন কিছুক্ষণ পরে এখান থেকে বের হয়ে আসলো, আর সবাই দেখছে পানি দিয়ে সকলের ক্ষেত ভরা, কিন্তু সে তো সেখানে প্রস্রাব করতে গেছে বাবা রে।
এটা তো প্রস্রাব করার নমুনাটি দেখিয়েছে। মূলত আল্লাহর কুদরতে তার মধ্যে যে পানির মালিক, যে পানি পরিচালনা করে, পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের পরিচালক আছে, বাতাসের পরিচালক আছে। যেমন আমরা কোরআনে দেখেছি, পড়েছি যে লোকমান হাকিম এই বাতাস থেকেও কর নিত, তাহলে তাকে আল্লাহ এই শক্তি দিয়েছে। ঠিক আগুন, পানি, বাতাস, মাটি এই সমস্ত কিছু পরিচালনা করার জন্য আল্লাহ সেই মালিক সৃষ্টি করে দিয়েছে, সুবহানাল্লাহ। এবং সেই মালিকের সাথে যখন এই আল্লাহর ওলির সাথে আল্লাহ লিঙ্ক করে দিয়েছে, তখন সেই পানির মালিক তার এই ক্ষুদ্র বিশ্বের সাগরের সাথে, সেই মহাবিশ্বের সাগরের সাথে তাকে লিঙ্ক করে দিয়েছে। তখন কি হচ্ছে, এখান থেকে মানুষ দেখতেছে প্রস্রাব যাচ্ছে, প্রস্রাব করতেছে, নাউজুবিল্লাহ, আল্লাহর কুদরতির সাহায্যে সেখান থেকে ক্ষুদ্র বিশ্বের থেকে আল্লাহর কুদরতি পানি যাচ্ছে, সকলের ক্ষেত ভরে যাচ্ছে। এ হলো আল্লাহ একটা বিষয়, যে আল্লাহ সব কিছু পারে, সব কিছু পারে এবং সব কিছু দেখাতে পারে। এবার আসব অন্য একজন আউলিয়ার কাছে। দেখেন, একটি দেশে, একটি গ্রামে খুবই আকাল লেগেছে, পানির অভাব, চোত মাস কোনো বৃষ্টি হয় না, মাটি ফেটে গেছে। মাটি যদি ফাটিয়া ফাটিয়া থাকে তাহলে তো সেখানে ফসল হবে না, আর ফসল যদি না হয় তাহলে দুর্ভোগ মানুষের জীবনের, ছেলে মেয়ে, মা বাবা সকলেই না খেয়ে থাকবে। তো এখন তারা অনেক চেষ্টা করে, খাল খনন করে পানি আনতে পারে না, নদী সাগর খাল বিল কোথাও থেকে পানি পায় না, বৃষ্টি হয় না, মানুষের হাহাকার অবস্থা, গলার মধ্যে অল্প কিছু চাল ধান আছে, এ তো অল্প কয়েকদিনে শেষ হয়ে যাবে, হাত হতাশায় হতাশায় ঘুরছে। তখন একজন বলল, আরে ওই যে আমাদের বটগাছতলা একটা পাগল বসে থাকে, চল চল আমরা তার কাছে যাই। তার কাছে গিয়ে আমরা বলি, যে হে আল্লাহর ওলি, আপনাকে বিশ্বাস করি, আমরা তো আল্লাহর পাগল, আমাদের এই যে খেতে পানি নেই, আমরা ধান বুনতে পারছি না। তখন সে পাগলা, দেখেন এক একটা ওলিকে দিয়ে, এক একটা আল্লাহর পাগলকে দিয়ে এক এক রকম আল্লাহর লীলা প্রকাশ করে। এ কি মুসল্লিদেরকে দিয়ে করে? এ কি কোনো ব্যবসায়ী, এ কোনো প্রতাপশালীকে দিয়ে করে, এ কোনো রাজনৈতিক নেতাকে দিয়ে সব করে? না, আল্লাহর পাগলকে দিয়ে করে, যারা আল্লাহর জন্যে ফালাফিল্লা হয়ে গেছে, নিজে খাবার চিন্তা, নামার চিন্তা, কাপড় পরার চিন্তা, সমস্ত চিন্তা যারা বাদ দিয়ে দিয়েছে, একমাত্র আল্লাহর পাগলকে দিয়ে আল্লাহ এই খেলাগুলো করে। তো এখন বিষয় হল, দেখুন সেই পাগলের কাছে কিছু লোকজন গেল, বাবারে আপনি আল্লাহর ওলি, আপনি যে আল্লাহর পাগল, এটা আমরা বিশ্বাস করি, এটা অবশ্যই আমরা বিশ্বাস করি, তবে আপনার কাছে খুব আশা নিয়ে এসেছি যে আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো, আপনি যদি একটু দয়া করতেন, আল্লাহকে বলতেন, তাহলে আকাশ থেকে বৃষ্টি নামত, আর বৃষ্টি নামলে আমরা ক্ষেত খামার করে আমাদের ফ্যামিলি সংসারকে বাঁচাতে পারতাম। তখন পাগল মুচকি হেসে বলে, বাবারে তোরা আর মানুষ পেলি না, যে আমার কাছে এসেছিস, যে আমি আল্লাহকে বললে আল্লাহ বৃষ্টি দেবে? হ্যাঁ, তোদের এত বিশ্বাস, আল্লাহর সাথে আমার দুশ্মনী আছে, দেখতে চাস তোরা? আল্লাহর সাথে আমার দুশ্মনী আছে। তখন কইতেছে, হে পাগল বাবা কি বলেন, আমরা বিশ্বাস করি আল্লাহ আপনার কথা শুনবে, আমরা খুব অসুবিধায় পড়ে গেছি, আমাদের খাবার দাবার কমে গেছে, সামনে কি করে চলবো, ছেলেমেয়েরা না খেয়ে মরবে। তখন সে পাগল বলতেছে, তোরা কি আমার কথা বিশ্বাস করিস না, যে আল্লাহর সাথে যে আমার দুশ্মনী আছে, তোরা বিশ্বাস করিস না, দেখতে চাস? এই দেখ আমার জামা কাপড় নেই, আমার কিচ্ছু নেই, আমার শরীরে একটা ল্যাঙ্গট পরা আছে, এই ল্যাঙ্গটটা পরেই আমি থাকি, এই ল্যাঙ্গটটা আজকে এক বছর যাবৎ কোনো ধোয়া হয় না, না ধুইতে ধুইতে এটা কেমন মাটি হয়ে গেছে। তো আল্লাহর সাথে যে আমার দুশ্মনী আছে তা তোরা পরীক্ষা করবি? আচ্ছা। তখন পাগলা উলঙ্গ হয়ে
নিজের ল্যাঙ্গরটা দিয়ে দিয়েছে, নে এই ল্যাঙ্গরটা ধো, পানি দিয়ে ধুয়ে রোদ দে, রোদে শুকালে পরে আমি পিনব, তবে দেখবি আল্লাহর সাথে যে আমার কি দুশ্মনী, আমার ল্যাঙ্গরটা শুকতে দিবে না, আল্লাহর সাথে আমার কি দুশ্মনী, দেখ তোরা দেখ ধো। তখন পানি দিয়ে এটাকে সুন্দর করে ধুয়ে রোদ দিয়েছে, তখন এমন বৃষ্টি নামছে, এখন পাগলা বলতেছে দেখ দেখ আল্লাহর সাথে যে আমার কি দুশ্মনী, আমার ল্যাঙ্গরটা শুকতে দিবে না, আমাকে উলুঙ্গ বানিয়ে রাখবে, দেখেছিস তোরা দেখ আল্লাহর সাথে আমার দুশ্মনী না হলে দেখ আমার ল্যাঙ্গরটাকে শুকতে দিচ্ছে না, বৃষ্টি নেমে গেছে। হে জগৎবাসী, আল্লাহর লীলা কোথায় প্রকাশ করে, কিভাবে প্রকাশ করে? তার ল্যাঙ্গরটা এক বছর ধরে ধোয় না, আজকে ধোয়ার কি দরকার? দরকার তো এই জন্য আল্লাহর সাথে তার দুশ্মনী প্রমাণ করলো, এই ফাঁকে তাদেরকে ক্ষেত পানি দিয়ে ভরে দিল। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হে পৃথিবীর মানুষ, আল্লাহর ওলিদের খেলা বোঝা অনেক মুশকিল। দেখবেন সব উল্টা পাল্টা বলছে, উল্টা পাল্টা কথা বলছে, উল্টা পাল্টা চলছে, নাই নামাজ, নাই রোজা, হয়ে থাকে সোজা, নাই কোনো খাওয়া দাওয়া, নাই নাওয়া, তারপরেও সে কি করল, একজনে প্রস্রাব করে দিল ভরে গেল, আরেকজনে ল্যাঙ্গট শোকাতে দিল, আল্লাহর সাথে দুশ্মনী আছে, বৃষ্টি নেমে গেল, কিছু বুঝলেন? ইয়াল্লাহ, হে সমস্ত জগৎবাসী, আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো কেন করি? এই পৃথিবীতে কোন পাগল আসল আর কোন পাগল নকল, এটা তো সাধারণ মানুষে বুঝে না। যেহেতু বুঝি না, সে যদি দরবেশ না হয়ে দরবেশের ভেষ ধরেছে, তাহলে তার শেষটা আল্লাহই করবে। আর যদি কে আসল দরবেশ হয়েছে, সে আল্লাহর কাছে সঠিকটাই পেয়ে যাবে, আল্লাহ তাকে সে পুরস্কার দিয়ে দেবে। কিন্তু চিনি না যেহেতু, পাগল ফকিরদেরকে আমাদের মারার প্রয়োজন নেই। হ্যাঁ, তবে একটি কথা হলো কি, যে মানুষ কেউ নামাজের মাধ্যমে আল্লাহকে পেয়েছে, কেউ জিকিরের মধ্যে আল্লাহকে পেয়েছে, কেউ ধ্যান সাধনার মধ্যে আল্লাহকে পেয়েছে, কেউ মানব সেবার মধ্যে আল্লাহকে পেয়েছে, আবার কেউ বড় বড় অলিয়া আউলিয়া, বড় বড় মানুষকে খুশি করে সে আউলিয়া হয়েছে, এক একজনে এক এক পথে আল্লাহ লাভ করেছে। কিন্তু আমরা যদি বলি যে না, নামাজ ছাড়া কিছু নেই, বাবা নামাজের বাহিরেও আল্লাহর ইবাদত আছে, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হীরা পর্বতের গুহায় ধ্যানের দেশে ছিলেন, সাধনার দেশে ছিলেন, তিনি 1450 বছর, 52 বছর যখন বয়স হলো তখন আল্লাহর সাথে দিদার করে তখন আল্লাহর কাছ থেকে নামাজ এনেছে। এর আগে কি করেছে, এটাও কিন্তু আমাদের করতে হবে। আর সেই কাজগুলো পাগল ফকিরা করেছে, যার ফলে তাদেরকে দিয়ে আল্লাহ অনেক বড় বড় খেলা দেখায়, মৃতকেও জীবিত করে দেখায়, এবং দেখা যায় যে অসাধ্য কাজকে বাধ্য করে দেখায়। যাই হোক, এই সমস্ত জগৎবাসী, আজকের এই আলোচনা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।